মর্নিং ফ্রেন্ডস, দেখতে পাচ্ছ সকাল থেকে একটু অঝোর বৃষ্টি। আমি কেবলই উঠলাম 6:30 বাজে, তো ঘরগুলো খালি ঝাড়ু দিয়েছি আর কিচ্ছু করিনি, লাইটটা জ্বালিয়ে নিই। জানি না তোমরা শুনতে পাচ্ছ কি না, প্রচণ্ড পরিমাণে বৃষ্টি। তো আমি পরে তোমাদের সাথে কথা বলছি, খালি ঘরগুলা ঝালটাও হয়েছে, বাসিটা যখন হয়নি। আমি পরে তোমাদের সামনে আবার আসছি, আর তোমাদেরকে বৃষ্টিটা দেখিয়ে দিলাম যে হাড়ে পড়ছে, সারা রাত বৃষ্টি হয়েছে। তো আমি পরে আসছি। তো বন্ধুরা, তোমরা দেখতেই পেলে আমি মানে ঘরে চলে এলাম, স্নান করে ঘরে এসেছি একবারে, মানে উঠোনটা ঝাঁট দিতে দিতে সকালবেলা বৃষ্টিতে ভিজে গেছি। কি পরিমাণে বৃষ্টি হচ্ছে তোমাদেরকে তো দেখিয়ে দিলাম। তো আজকে আমি দুবার স্নান করতে হয় আমার, কারণ আমি দুপুরবেলাও ছেলেকে মানে নিয়ে এসে মানে সারাদিন কাজ করে ওকে নিয়ে এসে ভিজে গেছিলাম। তো দুবার স্নান করি আজকে আমি, কিছু করার নেই, বলো ভিজে গেলে তো স্নান করতেই হবে। ছেলেকে নিয়ে আসতে গিয়ে আমার মানে রাস্তায় যে হারে জল জমে গেছিলো মানে বলে বোঝাতে পারবো না। আজকে আমার যাওয়ার সময় তোমরা দেখবে জল ছিল না, কিন্তু যখন আমি ছেলেকে নিয়ে আসতে গেছিলাম তখন আর কি তোমাদের সামনে তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করতে পারিনি, তখন যে পরিমাণে জল জমে গেছিলো একদম হাঁটু পর্যন্ত, আমার শাড়ি ভিজে গেছে, আমি পুরো ভিজে গেছি। তো কিছু করার ছিল না, স্নান করতেই হতো। তো আমি দেখবে আজকে সারাদিন এক নাইটি পরে কাটিয়ে দিয়েছি, কারণ আমার কাছে সমস্ত নাইটি ভিজেছিল, মানে সকালে এটা পরেছিলাম, পরে কাজ করার সময় অন্য নাইটি পরে কাজ করেছি, পরে আবার স্নান করে আবার এই নাইটিটাই পরে নিয়েছি। তো আমার সমস্ত কিছু কমপ্লিট, মানে আমার সিঁদুর টিঁদুর পরা হয়ে গেছে, তো ঘরে একটু কাজ করছিলাম তোমাদেরকে, তাই একটু ওটাই শেয়ার করছিলাম। তো ঘরটা অন্ধকার অন্ধকার লাগছিলো বন্ধুরা, কারণ আমি ছোট লাইটটা জ্বালিয়েছিলাম, আমার হাজব্যান্ড আর আমার ছেলে শুয়েছিল, অনেক সকাল ছিল ওই কারণে। তো তোমাদেরকে একটু হাইও করে দিলাম এর মাঝখানে। গুড মর্নিং ফ্রেন্ডস, তখনও বলেছিলাম এখনও বললাম, এখন শুনতে পেরেছো কি না মানে বুঝতে পারছিলাম না, তো এই কারণে আবার বললাম। সকাল থেকে দেখছো কী পরিমাণে বৃষ্টি হচ্ছে, মনটা খুবই খারাপ লাগছে, কিছু ধোয়া কাচা করতে পারছি না, বাড়িতে একটা অনুষ্ঠান মানে লোকজন আসবে, ধোয়া কাচা তো করা দরকার বলো, প্রচণ্ড খারাপ লাগছে মনটা, ভালোই লাগছে না। ছেলেকে স্কুলে যেতে যাবো, আমি ভাবছি আমি কী হয়ে যাবো, সকালে আমি ভিজে ভিজে উঠান ঝাড়ু দিয়েছি, দেখলাম আমি স্নান করে এসেছি, সিঁদুর টিঁদুর করলাম, মাথা আছড়ালাম, তখন আমি স্নান করে ঢুকেছি, মানে ঝাড় দিতে দিতে ওখানটা ভিজে গেছিলাম, তাই স্নান করে নিয়েছিলাম। তো আমি ভাবছি আবার স্কুলে যেতে যাবো, এখন দিতে যাবো, তো আবার বৃষ্টিতে ভিজবো, আবার আমাকে সব স্নান করতে হবে, ছেলেকে না রিনকোট পরিয়ে নিয়ে যাবো, কিন্তু আমি ছাতা নিয়ে যেতে হবে না, আমাকে ছাতাটা নিয়ে গেলে তো আমি তো নিজ দিয়ে সবই ভিজে যাবে, আমার কিন্তু মাথাটা তো বাজবে, মাথা হয়তো একটু থেকে বাজবে, সবই তো ভিজে যাবে, কারণ ছেলেকে নিতে হবে, ছেলেকে দেখা গেলো কোলে নিতে হচ্ছে, ছেলেকে কোলে নিতে তো আমার আবার হাঁটার অসুবিধা এই বৃষ্টির মধ্যে, সব মানে সারা রাত একটু বৃষ্টি থামেনি, আজকে এখনও পর্যন্ত থামেনি, বৃষ্টি মানে হয়ে যাচ্ছে, তাই চিন্তা করছি যে কী করে আমি একটু স্কুলে দিতে যাব, পরে বলে যাব। আর তার মধ্যে ব্যাঙের অজস্র ডাক, মানে ব্যাঙের ডাক থামছে না কোনো মতে, কোনো কিছুতে ব্যাঙের ডাক কমছে না। আর কালকে রাত্রে আমার কি ভালো ঘুম হয়নি, মানে ঘুম আসছিলই না, কিসের জন্য বলতে পারছিলাম না, কেন যে আমার কালকে ঘুম আসছিল না, মানে আজকে এখন আমার ঘুমে তো ভেঙে পড়ছে, আমি যে স্কুলেও কি দিতে যাবো, হেঁটে কেমন করে যাবো ওইটাই চিন্তা করছি। তো এই দিক দিয়ে গেট খুলে তারপরে যাও, আর দু টাকা নিয়ে আসো বাইরের থেকে, এই দিকে গেট খুলে, গেট খুলে তারপরে যাও, একবার মুখটা খুলে কিছু করে ধুয়ে আসো। হ্যাঁ, তা ভাবছি তোর কাছকে স্নান কর মানে করিয়ে দেবো না, কারণ বৃষ্টি পড়ছে, খুব ঠান্ডা ঠান্ডা আজকে, সারা রাত ঠান্ডা ঠান্ডাই ছিল, এখনও ঠান্ডা। আমাদের না টাইমের জল আসে, তো ওটা ট্যাঙ্কিতে থাকে, ওটা রোদ না পড়লে ওটা ঠান্ডাই থাকে, মানে ওটা ওই ফ্রিজের জলের মতো ঠান্ডা হয়ে থাকে, ওটা গায়ে ঢালা যায় না, তাই ভাবছি আজকে স্নান করাবো না, স্কুলকে এমনি মানে স্কুলে পাঠিয়ে দেবো, আমাকে স্কুলে যাওয়ার জন্য রেডি করে নিই। তোমাদের সামনে একটু কথা বলতে এলাম, তখন সকালে কথা বলেছিলাম, তখন তোমরা একটু শুনতে পেরেছি কি না মানে বুঝতে পারছিলাম না বৃষ্টির আওয়াজে, তো আমি পরে আসছি। বাবা ব্যাগটা নেছো নাই, ছাতাটা ধর না, আমি ব্যাগ নিচ্ছি। ছাতাটা ধরো, ছাতাটা পরে নি বাবা, দাঁড়া।
তো ছেলেকে স্কুলে দিতে যাচ্ছি, পুরো বৃষ্টি, রাস্তা জল কাদা। বাবা হাই করো। হাই। আবার বাড়ি গিয়ে কথা বলবো। হ্যাঁ পরে বলছি কথা একটু। হ্যাঁ কি আর বলবো, রাস্তাঘাটে জানি তো তোমাকে ভিডিও করতে লাগে, বৃষ্টি করছে অঝরে। তো তোমরা সকালের কথা কিছু শুনতে পেরেছি কিনা জানি না, কিছু বলতে পারছি না, কিছু শুনেছো কি না। তো আমি বাড়ি গিয়ে তোমাদের সাথে একবার কথা বলছি। তো পুরো বৃষ্টি নেমে পড়েছে, আমি থাকা যাচ্ছে না, বাড়ি থেকে তোমাদের সাথে একবার কথা বলছি, ঠিক আছে? চলো তো বাড়িতে যাই, আমি গিয়ে দিই। দেখতেই পাচ্ছো রাস্তা সাথে ভিজা, অন্ধকার অন্ধকার উঠছে, কিছু দেখা যাচ্ছে না। কি আর বলবো, এত বৃষ্টি পড়ছে রাস্তা দিয়ে। দেখো বন্ধুরা রাস্তার কি অবস্থা, কি পরিমাণে মানে বৃষ্টি হচ্ছে, রাস্তা ভিজে স্যাঁতস্যাঁতে হয়ে গেছে। তো আমি যেটুকু দেখাতে পেরেছি, যেটুকু আমার পক্ষে সম্ভব হয়েছে, আমি সেটুকু তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি। কি হারে বৃষ্টি, অজস্র বৃষ্টি, কিচ্ছু দেখা যাচ্ছে না বৃষ্টিতে। দেখো রাস্তাঘাটের অবস্থা। তো দেখলে ছেলেকে দিয়ে এলাম বৃষ্টির মধ্যে ভিজে ভিজে, পরীক্ষা কিছু করার নেই, যেতে তো হবে। তো রাস্তার মধ্যে কি হারে বৃষ্টি পড়ছে, চলো বাড়িতে গিয়ে তোমাদের সাথে কথা বলছি একেবারে। আমি সারা মানে রাত বৃষ্টি হচ্ছে, ভোর থেকে আজকে বৃষ্টি, ঠিক আছে? বাড়িতে যে বন্ধুরা দেখতে পেলে কি হারে বৃষ্টি, ঝমঝমিয়ে পড়ছে, কথার আওয়াজ শোনা যাচ্ছে না, চিল্লিয়ে চিল্লিয়ে কথা বলতে হচ্ছে। তো সকালে কি কি বলেছি না বলেছি, শুনেছো কি না শুনেছো, আমি বলতে পারছি না সেটা। আজকে আজকে সারাদিন বৃষ্টি হচ্ছে, 1:30 বেজে গেছে, ছেলেকে স্কুল থেকে নিয়ে আসছি। বাবা একটু হাই করো, তুমি হাই করো। হ্যাঁ কি পরীক্ষা দিচ্ছো বলে দাও। এবি পরীক্ষা বলি, ইংরাজি পরীক্ষা দিচ্ছি। ইংরাজি পারছো? পারছো? হ্যাঁ, একটা বন্ধুর থেকে দিচ্ছি দেখছি। ও মানে ও ও আর একটা বেস্ট ফ্রেন্ড আছে, দুজনে মিলে বলা বলি করে লিখেছে, ওইটাও আমাকে বলছে। তো মোবাইলটা আমার পড়ে গেছিলো, মানে তোমাদের সামনে এসে আমার কথা বলতে হচ্ছে, কিছু শোনা যাচ্ছে না ফ্রেন্ড। তো পড়ে গেছিলো দেখে ভিডিওটা করতে পারলাম না, মানে যেখানে আমি রেখে ভিডিওটা করি সেখান থেকে মানে পিছলে নিচে পড়ে গেছে মোবাইলটার কাজটা, উপরে স্ক্রিনটা আমার ভেঙে গেল, মানে মানে গুড়া গুড়া হয়ে গেছে যাকে বলে। এক সাইড মানে খুব খারাপ লাগছে আমার, এমনিতেই ভাঙা মোবাইল, ভালো ফোন নয়, সেটা দিয়ে একটু ভিডিও করছিলাম, সেটাও যদি খারাপ হয়ে যায় কীরকম লাগে। তো আমি ছেলেকে স্কুল থেকে নিয়ে এসে পড়েছি, আমি ভিজে ভিজে এসেছি। দেখো মানে বাড়িতে যে কাজকর্ম করেছি, নাইটি পরে নাইটিটাও ভিজা, আর ছেলেকে স্কুল থেকে নিয়ে এসে শাড়ি থেকে শুরু করে ব্লাউজ সব ভিজে গেছে, ছেলেও ভিজে গেছে। তো ওকে এসে মুছিয়ে দিলাম, আমিও মুছে নিলাম। তো এখন অনেক কাজ করে আছে, কাজগুলো করবো, তোমাদের সাথে শেয়ার করতে পারছি না কোনো কাজকর্ম, অত বৃষ্টিতে আমাকে ফোনকে কোথায় রেখে আমি ভিডিও করবো বুঝতে পারছি না। তো তাহলে এখন আমি কাজগুলো করে নিই, মানে যদি এরপর তোমাদের খুব একটু শেয়ার করতে না পারি তাহলে একবার তোমাদের সাথে রাত্রে দেখা হচ্ছে, ঠিক আছে? তো দেখতে পাচ্ছি কি হায় অজস্র বৃষ্টি পড়ে যাচ্ছে, বৃষ্টি থামার কোনো নামই নেই। রাস্তাঘাটে যে জল সকালে দেখিয়েছিলাম যে তোমাদের ওপি স্কুলে নিয়ে যাওয়ার সময় জল ছিল না, কিন্তু এখন যে হারে জল জমেছে আমার শাড়ি হাঁটু পর্যন্ত ভিজে গেছে, এত জল জমে গেছে, মানে বৃষ্টি থামছেই না। মানে শিলচরে যে অবস্থা হয়েছে মানুষের বাড়িতে, ফ্ল্যাট বাড়িতে জল ঢুকে গেছে, এই দশা মনে হয় আমাদের এখানেও হবে, যেভাবে বৃষ্টি হচ্ছে বুঝতে পারছি না কি হবে। তো আমি এখন আর বেশি কথা বলতে পারছি না, ভেবে দেখেছি মানে আমার কাজগুলো করে নিই, কাজ করে তারপরে ঘুমা ফেলে তোমাদের সামনে আবার আসছি, ঠিক আছে? শুভ সন্ধ্যা বন্ধুরা, অনেকক্ষণ পর তোমাদের সামনে এলাম, মানে ঘুমিয়েছিলাম আজকে ঘুম থেকে, আমি 4:30 সময় উঠেছি, বৃষ্টি পড়ছিল, এত ঘুম ঘুমিয়েছি যে টেরই পাইনি, কখন সন্ধ্যা হয়ে গেছে। তো জল ভরে নিলাম, তো কিছু জিনিস সেলাই করার ছিল, তো আমি একটু সেলাই করে নিলাম, মানে জামাকাপড় কিছু ছিঁড়ে গেছিলো, সেই সমস্ত জিনিস আমার হাজব্যান্ডের কাছে জামাকাপড় ছিঁড়ে গেছিলো, একটু সেলাই করে নিলাম। তো আমি এখন টিভি দেখছি, মানে চা করে আসলাম, ছেলের খাবার নিয়ে এলাম, ছেলেকে পড়তে দিয়ে এসে ঘুমিয়েছিলাম। তো বৃষ্টি সারাদিন কোনো ব্লগ তোমাদের সাথে শেয়ার মানে ভালো ভালো মতো শেয়ার করতে পারিনি,
আজকে আর মানে কন্টিনিউ করছি না, আমি এখানেই আজকে শেষ করছি। তাহলে আজকের মতো আজ এখানেই, টাটা, ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর মানে কি বলবো, কিছু বলতে পারছি না, বৃষ্টি, এত বৃষ্টি যে তোমাদের সাথে কোনো কিছুই বলতে পারছি না, কোনো কিছু শেয়ার করতে পারছি না, কোনো মানে সকাল থেকে যা যা বলেছি তোমাদের কাছে তোমরা শুনতে পাবে কি না তাও আমি জানি না, মানে চেঁচিয়ে চেঁচিয়ে বলেছি, এত বৃষ্টিতে শোনা যাচ্ছে না, এমনি টিনের ঘর, জানি তো টিনের ঘরে কীরকম শব্দ হয়। তো তাহলে আজকে আমি আসি, আবার কালকে তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন একটা ব্লগ নিয়ে।